আমি গৈ আছোঁ রাইট ডাইরেকশ্যনত আৰু এনেকৈ ফ'ৰ লেনৰ কাৰণে আপোনাৰ ড্ৰেইনেজ চিষ্টেম বনাই আছে, কিন্তু ড্ৰেইনেজ চিষ্টেম বহুত তলত আছে চব। যদি পানী এতিয়া চব পানী বাঢ়ি আছে, ড্ৰেইনেজ চিষ্টেম বনোৱাটো অলপ গণ্ডগোল হ'ল, ঠিক হোৱা নাই। ইয়াত ল'ৰা ছোৱালী খেলি আছে, ক্ৰিকেট খেলিবলৈ জেগা নাই আৰু বৰষুণ অলপ কমাৰ কাৰণে ৰাইজে অলপ সকাহ পাইছে। ৰাইজে হওক বা আপোনাৰ গৰু ছাগলী চব ইয়াত সকাহ পাইছে আৰু ইনকামিত। আমি এতিয়া লক্ষ্মী খাব সোমাইছোঁ। অ'কে অ'কে, আমাৰ ককাইদেৱে কিবা খাই বোলে ফাষ্টফুড, ইয়াত লক্ষ্মী ফাষ্টফুড সোনকালে হোৱা যিটো আমাৰ খাদ্য তাক ফাষ্টফুড বুলি কোৱা হয়। ইয়াতে আমি এতিয়া অলপ হল কৰিছোঁ, তো ভিডিঅ'টো আপোনালোকে চাই থাকিব। ব্লেক গুগল লগাইছোঁ, বেয়া নাপাব। আপোনালোকে দেখিছে আমাৰ ফাষ্টফুডত আছে আপোনাৰ ঘুগুনি আৰু ইয়াত ইনকাম দৈ পকৰি পিঁয়াজী, ইয়াত কি কয় পিঁয়াজী 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 মানে পকৰি টাইপৰ আৰু। তো খাই লওঁ। ইয়াতে আৰম্ভ হৈ গৈছে আপোনাৰ যিটো ফ'ৰ লেনৰ কাৰণে গাঁৱৰ ৰাস্তাৰ মাজেদি আপোনাৰ মাজুলী আৰু যোৰহাট সংযোগী দলঙৰ কাম আপোনালোকে এই বাৰিষাৰ ছিজনতো বনোৱা দেখা গৈছে আৰু কাম চলি আছে। এনেকৈ মাজুলী আৰু যোৰহাট সংযোগী মাজুলী আৰু লখিমপুৰ সংযোগী চৰি কাম চলি আছে এই বাৰিষাৰ মাজতো। মানে য'ত য'ত পানী নাই, য'ত কৰিবলৈ সুচল, তাতে আপোনাৰ মাজুলী আৰু লখিমপুৰ সংযোগী দলঙৰ কাম চলি আছে। আৰু এয়া টাৰ্ণিং আৰু এই টাৰ্ণিঙৰ পৰাই আপোনাৰ এপ্ৰক্স আপোনাৰ 400 মিটাৰ দূৰ হ'ব, যিটো আমাৰ মাজুলী আৰু লখিমপুৰ সংযোগী দলঙৰ খটকীয়া কাম। অলৰেডি পিলাৰিং এটা খুঁটাৰ পৰা আনটো খুঁটা যিটো ওপৰৰ পিলাৰিঙৰ সেইটো পূৰা কমপ্লিট হৈ গৈছে আৰু যিটো নদীৰ ওপৰত আপোনাৰ 12খন খুঁটা পিয়াজ আপোনাৰ কিমান 12খন খুঁটা আছে আৰু গাঁৱৰ পিনে 8খন, টোটেল 20খন খুঁটা আছে। আৰু ইয়াতে এনেকুৱা সমস্যা হ'বই, গৰু ছাগলী যিহেতু পানী হৈ গৈছে। চাওক ইয়াত ঘৰ, যিমানবোৰ ঘৰ দেখিছে পুৰা পানী পানীৰ ওপৰত আৰু। আৰু ভগৱানক প্ৰাৰ্থনা কৰোঁ যে পানী আৰু নাবাঢ়ক, যাতে ইয়াতে থাকক আৰু সোনকালে সোমাই যাওক, নহ'লে বেছি পানী হ'লে কি হ'ব, ঘৰ বাৰীৰ পৰা ডুবি যাব আৰু মানুহৰ থকা মেলা খোৱা বোৱা চব অসুবিধা আৰু হৈ যাব। তো চাওক আৰু ইয়াত ৰাস্তাও সৰু, বহুত সৰু ঠেক ৰাস্তা আৰু তাতে এনেকৈ পানী আহিছে এইবাৰ। বাৰিষাটো দলঙৰ কাম চলি আছে চব। এতিয়া দলঙৰ তলেদি আমি যাম, ইয়াত চাওক দলঙৰ কাম চলি আছে। তো ক'ব লাগিব যে আমাৰ মাজুলী আৰু সংযোগী দলঙৰ কাম ইয়াত ষ্টপ হোৱাৰ নামে লোৱা নাই, পানী বাঢ়ি আছে লগতে দলঙৰ কামো চলি আছে। আৰু এয়া চেলেক কি বুলি ক'ম, তিনিআলি এয়া চাওক দলং, দলঙৰ কাম এই মানে বাৰিষাৰ ছিজনটো হৈ আছে তীব্ৰগতিত চাওক। আৰু এয়া মাজুলী আৰু লখিমপুৰ সংযোগী দলং কাম চলি আছে আৰু ওচৰলৈ যাম গৈ, তাৰ ওচৰ একদম নিচে ওচৰৰ পৰা আপোনালোকক কামৰ অলপ ভিডিঅ' দেখুৱাম। আৰু ফাইনেলি ফ্ৰেণ্ডছ, আপোনালোকে দেখিছে দলং বনোৱা জেগাৰ নিচে ওচৰত মই পালোহি আৰু দলংখন দেখিছে আপোনালোকে 5 মিটাৰ সমুদ্ৰ পৃষ্ঠৰ পৰা 5 মিটাৰ ওপৰত আছে আৰু ইয়াত ক্ৰেন এখন লাগি আছে। আগতো ক্ৰেন এটা কাম কৰি আছে আগলৈ আৰু ইয়াত তেনেকৈ এই বাৰিষা টাইমতো কাম চলি আছে, দিনৰ ভাগত চলে ৰাতিও চলে আৰু গাঁৱৰ ভাগলৈও পানী নাই, গতিকে পানী নথকাৰ কাৰণে তাতো দলঙৰ কাম চলি আছে। আৰু চব ওপৰত তেনেকৈ এখন খুঁটাৰ পৰা আনটো খুঁটালৈ যিটো পিলাৰিং যিটো কানেকশ্যন সেইটো কাম চলি আছে আৰু আগৰ ভাগখিনিৰ যিটো এই নদীখনৰ আগলৈ যিটো কাম সেইখিনি অলৰেডি কমপ্লিট হৈ গৈছে আপোনালোকে দেখিছে আৰু আগলৈ সেইখিনি হ'ব আপোনাৰ
পকী রাস্তা হব ফোর লেন আর আগলে কানিয়াজান নদীর মাজত এটা কানিয়াজান গাঁও আছে আমার মিসিং গাঁও আর সেইটো সব সাগে পানি ডুবিলে সাগে আর চলি আছে কাম চোখ আর চোখ আর এনেকা এনেকা এয়া মাজুলি আর লক্ষিমপুর সংযোগী দলংর কাম চলি আছে এনেক আর এই কাম দিনে রাতে চলি আছে আর দিনে রাতে চলার কারণে এনেক কাম বহুত ক্ষিপ্রতর আপনার হওয়া দেখা পাইছে আগলে সেলেক গাঁও এয়া আর আর ইয়াত চক পানি আর দলং চাবর কারণে ইয়াত লোকাল মানুষের আহি পেলে চাই আছে পানির সোঁত ইয়া লোকাল মানুষ আর নদীর মাজত এনেকা মেটেকা বই গেছে মেটেকাই মেটেকা আর ইয়াতে চক ফ্রেন্স প্রবল বরষুণের কারণে ইয়াত এইখিনিতো ইয়া ইএনডির রাইট সাইড হয় আর সেই কারণে ইয়াত লোহিতর পানি আহিব পৰা নাই এই সাইডত সেলেক গাঁত যদি সেলেক গাঁও হয় এয়া ইয়াত পানি নাই কিন্তু যান এই যে পানি দেখিছে বয়ে আছে এইখিন বরষুণের পানি আর ইয়াতে দেখিছে এই খুঁটালেকে কানেকশন হয়ে গেল আর আগর যে রাস্তা আপনার চলি আছে তারপরা এই খুঁটারপা যে মোর ডাইরেকশনত ইয়ারপরা আগলে গাঁর লাস্টলেক আর আঠ খুঁটা আছে তার কাম চলি আছে খুঁটা হয়ে গেল আর একটা খুঁটারপা আনটো খুঁটার যে কানেকশন সেই হওয়া হিগে নাই মাত্র এই দুটার হয়ে গেছে আপনার এয়া হয়েছে আপনার তের নম্বর খুঁটা আর নদীর মাজত আছে বারোখান খুঁটা আর রাস্তার এই রাইট সাইডত যে দেখিছে ইয়ারপরা আপনার তের নম্বর খুঁটা আর তেরপা গিয়ে আগলে বিশ নম্বর খুঁটা কমপ্লিট হয়েছে তো টোটেল এই লোহিত নদীর উপর যে আপনার বিশ খুঁটা আছে আর সব ক্রেন লাগি আছে এই ক্রেনের কাম চলে আর এই কাম দিনেও চল তো ফ্রেন্ডস আপনাদের দেখিছে যে মাজুলী আর লক্ষিমপুর সংযোগী দলংর কাম চলি আছে দিনে রাতে চলি আছে আর বারিষা আর এই বরষুণের মাজতো চলি আছে দেখিছে আর ইয়াত ডর ডর ক্রেন লাগি আছে কাম করে আছে নদীর মাজতো কাম চলি আছে আর এই গাঁর মাজতো চলি আছে তো বহুত কাম প্রগ্রেস হয়েছে কিন্তু এটা বেলেগ আপডেট যে আপনার মাজুলী আর যোরহাট সংযোগী দলংর কাম চলা নাই সেখানে চলা নাই যেহেতু তাত আপনার কোনো স্পার নাই ডাইরেক্ট ব্রহ্মপুত্র পানি পড়ে আর পড়ার কারণে তাত কাম স্টপ হয়ে গেল আর এক বেলেগ একদিন মই তালে যাম আর তারও কামও নহলেও এটা এনে নর্মাল ভিডিও বনায় আহিম আপডেট আপনাদের দেখা পাব তো আজির ভিডিওটো ফ্রেন্ডস মই ইমানতে সামৰিব খুজিছো তো আপনাদের ভিডিওটো চাই ভাল লাগিলে লাইক কমেন্ট কিবা করব তো বহুত আমার ঘরেরপরা ইয়ালে এটি কি ডিস্টেন্স কমসে কম ইয়ালে হ্যাঁ 12-13 কিলোমিটার মান হব রাইড করে আছো আপনার এই বারিষার মাজত মাজুলি আর লক্ষিমপুর সংযোগী দলং আপডেট দিবল তো আজি বাই বাই তো সব বহুত কাম চলি আছে আগলে সিলেক্ট যাও তারও কাম চলি আছে আর এই গাঁর মাজত দলংর কাম ভালেখিনি প্রগ্রেস হয়ে গেছে।